পবিত্র মহাওরস শরীফ প্রধান শিল্পী উদাসীন সারবিন প্রধান শিল্পী মমতাজ আফা কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নতুন পুরান পাগল দিয়া জমাই সমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগলের আবার খেলা আছে ভণ্ডদের ওরস শরীফে বক্তারা দাওয়াত পায় না দাওয়াত পায় মহিলা শিল্পী নাম হলো উদাসীন সারবিন কি শিল্পীর নাম হ্যাঁ উদ্দেশী সারবিন যায় তো মাথাত কোনো কাপড় সবর নাই সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার বাবা ভান্ডারি লাইন সারা চলে না তোর রেলগাড়ি হু 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 লুঙ্গি খুলে দেখে গু এরকম ভণ্ড আছে না নাই ও মাকে ভালোবাসে না বাবাকে ভালোবাসে না ভালোবাসে ল্যাংটা বাবাকে কথা কন এ এলাকায় অবশ্য নাই ভণ্ড পীরের সাথে সম্পর্ক করে এরকম মুসলমান আছে না নাই করা যাবে কথা কন করা যাবে ভণ্ডদের দরবারে কারা যায় ভণ্ডরা যায় রাগ করে না দিলের কানটা লাগায় শোনেন ভণ্ড বাবাদের দরবারে যাওয়া যাবে না কোনো লাউ বাবা কদু বাবা সালা বাবা টমেটো বাবা গাজর বাবা ল্যাংটা বাবা বিড়ি বাবা ওদের মুড়ি ধোয়া যাবে না কথা কন হকানি আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করা লাগবে আর এখন পীর ও সব ডিজিটাল ক্ষীর কথা কন না কে কি কায়দায় মোষ হায় 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 মোষের ঠেলায় মুখ কই টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরি বের হয়েছে আর সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনে কি অবস্থা আর তাদের কাছে যায় মানুষ এমন কায়দায় গান গজল বানাইছে আর কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারি কথা কন আয়না বসাইয়া দে তোর কলবের ভিতরে এমন কায়দা ধাক্কা মারে আর কলব সাফ করতেছে ধাক্কা মারতে মারতে মানে কলব ফাটিয়ে গেছে এরকম আছে না নাই ভণ্ডদের দরবারে যাওয়া যাবে কথা কন যাওয়া যাবে ভণ্ডদের দরবারে যাওয়া যাবে আজকে ভণ্ডদের ওরস শরীফে বক্তারা দাওয়াত পায় না দাওয়াত পায় মহিলা শিল্পী নাম হলো উদাসীন সারবিন কি শিল্পীর নাম হ্যাঁ উদাসীন সারবিন যায় তো মাথাত কোনো কাপড় সবর নাই খালি মাইক ধরতেছে তালা খুইলা দে বাসা ভাই তালা খুইলা দে রহমতেরি চাবি দিয়া তালা খুইলা দে 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 কেরে এই মহিলা এত রাতে বারোটার দিকে তালা খুলবি কিসে এতই দোকান পাট করে থাকে তালা খুলবি কথা কন নাকি আসে না নাই ভণ্ডামি আবার এদেশের কিছু মজনু কিছু আসে ওরা আবার ওই মহিলার গান শুনে টাকা দেওয়া শুরু করছে যাত্রার প্যান্ডেলের সিস্টেম আর ওই প্যান্ডেলের সিস্টেম পার্থক্য আছে কথা কন মহিলা মা বোন যাদের কথা বলা পর্যন্ত পর্দার ব্যাপারে হিসাব করতে হবে তারা আজকে গলা ফাটায় গান গায় কথা কন ওরস শরীফের গান কোন শরীফ ওরস শরীফ পবিত্র মহা ওরস শরীফ প্রধান শিল্পী উদাসীন সারবিন প্রধান শিল্পী মমতাজ আফা কথা কন না কে ওরা দাওয়াত পায় আমাদেরকে দেয় না ওরা জানে হুজুরগের দাওয়াত দিলে গরু ছাগল মুরগি এলে মানুষ রাস্তার থেকে ঘুরে নিয়ে যাবে দরবারে দিবি না কথা কন ঠিক কিনা এই জন্য ভণ্ডরা ওদের লাউ কদু গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে কথা কন ঠিক কিনা ভণ্ডদের দরবারে যাওয়া যাবে যাওয়া যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ আর ওদের দরবারে যায় কি কায়দায় গান কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নতুন পুরান পাগল দিয়া জমাই সমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগলের আবার খেলা আছে রাগ করছেন মনে হয় আপনারা ভণ্ড পীরের মনির দু একজন থাকলে মন খারাপ করতে পারে এ ভাই হকানি আল্লাহওয়ালাদের কাছে যান পীর ছিল শাহজালাল খান কাইপীর রাজপথে বীর নারাই তাক বীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে কথা কন ঠিক কেনা এজন্য আপনি আল্লাহওয়ালাদের সাথে ওটা বাচ্চা করবেন কোনো মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কোনো ভণ্ডদের সাথে ওটা বাসা করা যাবে না কথা বলেন ঠিক কেনা ঢুকি তবলা বাজায় জিকিরি করে গান বাজনা করে রাত বারোটার পরে তালা খুলে দেয় জিকিরি করে রাত বারোটার পরে বাতি নিভায় বলে মনের আলো বড় আলো বাইরের আলো নিভা ফেলা মনের পদ্মা বাইরের বদ পদ্মা বাইরের পদ্মা খুলে ফেলা বাবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেলগাড়ি হু 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 লুঙ্গি খুলে দেখে গু এরকম ভণ্ড আছে না নাই এজন্য ওদের সাথে ওটা বাটা করা যাবে না হক কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ চলুন আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়া যাক
এজন্য মা বাবাকে ভালোবাসা লাগবে, পিতা মাতার খেদমত করা লাগবে। বন্ড পীরে নয়, দোয়া যদি চাওয়া লাগে মা বাবার কাছে আগে, মনে থাকবে তো ইনশাল্লাহ। চলুন আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়া যাক। জান্নাতি পরস্পরে গল্পে লিপ্ত হবে, একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করতে 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 তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। জান্নাতির নিচের দিকে তাকায় দেখবে জাহান্নাম, কি জান্নাতির নিচের দিকে তাকায় কি দেখবে? জাহান্নাম। জাহান্নামী অপরাধীর সম্পর্কে জান্নাতিরা গল্প করতে নিচের দিকে অবস্থা দেখে ভয়াবহ জাহান্নামের আগুনে মানুষজন জ্বলতেছে এমন দৃশ্য দেখার পর জান্নাতিরা তখন প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা কোন অপরাধে কি অপরাধে, মা সালাকা কুমফি সাকর, কোন অপরাধে কি অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জল। দুনিয়ার জীবনে কেমন অপরাধ করছো, কি এমন ভুল করছো, ওই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলো উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে, যন্ত্রণা বড় কঠিন হবে। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদের নাম, জাহান্নাম উৎপাতে রয়েছে। আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল আর ওয়াজ করবে গেলে ওটা ওটি করবেন, এটা খারাপ কথা কন না কেন? একটা আয়াতকে বুঝাইতে গেলে অনেক দিকে যাওয়া লাগে, কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করবো যে ওটা বসা পাইরাম, পেশাব করতেছে ও আবার আসবে, ভালো, তাও ভালো, তাও ভালো। ভাইয়েরা আমার দিলের কানটা লাগায় শোনেন, আয়াতগুলো একটু শেষ করি, আলোচনাটা শেষের দিকে নিয়ে যাবো আমি আস্তে আস্তে, আপনারা বুঝতে পারবেন হুজুর কি বুঝাইতে চায়, কি বলতে চায়। যখন যতটুকু বলা দরকার ততটুকু বলে আমি আবার আমার জায়গা মতো ফিরে আসবো, কথা বোঝেন নাই? এদিক ওদিক যাবো আবার জায়গা মতো ফিরে আসবো, রাগ করছেন? একটু কথা বলবেন তো ইনশাল্লাহ। তাহলে জাহান্নামের আলোচনা হচ্ছে, জাহান্নামের আলোচনা শুনে ওটা বসা করবেন? একটু দিলটা নরম করে শোনেন, দিলটা নরম করে শোনেন, কেন তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে জানার দরকার নাই? তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন মা সালাকা কুম ফি সাকার, কোন অপরাধে সাকার নামক জাহান্নামের আগুনে জ্বল, দুনিয়ার জীবনে কি অপরাধ করছো? ওই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। বাজান গমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম উৎপাতে রয়েছে, জাহান্নাম একটা ফাঁদের নাম, আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য জাহান্নাম বানাইছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা লা বিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার ঠিকানা, সেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে, জাহান্নামের আগুনে জ্বলবে, পূর্বে যন্ত্রণা সহ্য করতে পারবে না। জাহান্নাম এমন কঠিন জায়গা বাজার, ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে 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 পড়তে পড়তে এই জাহান্নামকে আল্লাহ পাক 1000 বছরে জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে চামড়া হবে 70 গুণ মোটা, দেহের আকৃতি হবে বিশাল, এই বিশাল দেহের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, আর জাহান্নামেরা যন্ত্রণা সহ্য করতে পারবে না, এমন তৃষ্ণা তাদের লাগবে, এমন কষ্ট তারা পাবে। তখন চিৎকার মেরে জাহান্নামেরা পানি চাইবে, আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারাদা ওয়ালা শারাবা। আল্লাহু আকবার, জাহান্নামীরা জাহান্নামের আগুনে যন্ত্রণা সহ্য করতে করতে আর সহ্য করতে পারবে না, জাহান্নামীরা তখন চুকের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ বড় ক্ষুধা লাগছে মালিক, খাবার দাও খাবার দাও।
তৃষ্ণা মেটানোর জন্য পানি দাও। জাহান্নামীদেরকে তখন এমন কাঁটা যুক্ত ফল, যেটা জাহান্নামের তলদেশে আবাদ করা হয়, জাক্কুম নামের কাঁটা যুক্ত ফল, এই ফলটা যখন জাহান্নামীদের খাইতে দেওয়া হবে বাজান, ওই কাঁটা যুক্ত ফল যখন জাহান্নামীরা খাবে, ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আল্লাহ, এত বছর ধরে খাবার চাইলাম, এ কেমন খাবার খাইতে দিলাম মালিক, এ কেমন ফল খাইতে দিলা আল্লাহ। যেই ফলটা গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যত গলা নাড়াচাড়া করবে ততই কাঁটা যুক্ত ফলটা গলার মধ্যে ফুটবে, তখন জাহান্নামীদের হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়, তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও, লা ইয়াযুকুনা ফিহা বারদাওয়ালা শারাবা, পানি দাও পানি দাও, তাদেরকে এমন কোন ঠান্ডা ভিআইপি পানির ব্যবস্থা করা হবে না, ফ্রিজের পানি দেওয়া হবে না, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন পানি দেওয়া হবে না যেই পানিটা পান করার পরে জাহান্নামী তার বুকের জ্বালা মিটাইতে পারে, তৃষ্ণা মিটাইতে পারে, এমন কোন পানি দেওয়া হবে না যেই পানিটা পান করার পরে জাহান্নামের যন্ত্রণা কমবে, জাহান্নামীর দেহের জ্বালা পোড়া কমবে, এমন কোন পানি জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে না। কেমন পানি খাইতে দিবে আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা।